এসব কি হচ্ছে দেশে? আবার কি হলো ব্যোমকেশ, কি বেরিয়েছে কাগজে? আর নতুন কি, এই আজকালকার খবর কাগজগুলো পড়লেই বোঝা যায় যে এই পৃথিবীটা আর প্রকৃতিস্থ নেই। পৃথিবীটার দোষ কি বলো, চারিদিকে যা সব হচ্ছে, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, কি আর করবে বলো। আসলে পৃথিবীতে মানুষের সংখ্যা তো বেড়ে যাচ্ছে বলেই বোধহয় কারোর প্রাণে কোনো শান্তি নেই। এইটা তুমি ঠিক কথা বলেছ, যেখানে এত ঠাসাঠাসি গাদাগাদি সেখানে আর শান্তি কোথা থেকে আসবে বলো? আরে যাচ্ছ কোথায়, শুনে যাও। তোমরা যদি চাও তাহলে আমি একটা বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারি। কি গো? বিষয়টা হচ্ছে, কেয়াতলায় আমি একটা 3.5 কাঠার জমির খোঁজ পেয়েছি, তা তোমরা যদি চাও তো আমি সেই ব্যাপারে আলোচনা এগিয়ে নিতে পারি। এক্ষুনি দেখো, এতে আবার আলোচনার কি আছে? আমরা কি সারা জীবন এরকম ভাড়া বাড়িতেই কাটিয়ে দেবো নাকি? বলছিলাম আমি একটা বিষয়ে কথা বলতে পারি। বলুন। কি কথা মহাশয়? না মানে তুমি তো আমার সামর্থ্যের কথা জানো, এমন একটা কিছু করে বসো না যাতে আমার কাছে সেটা অসম্ভব হয়ে ওঠে। আরে না না, আর একটা কথা, আমি কিন্তু বাপু ওই বাড়ি তৈরি তদারকি করতে পারবো না, সে অনেক ঝুট ঝামেলা আমার জানা আছে। আহা বোনকে, সেসব ব্যবস্থা হয়ে যাবে। এই সত্যবতী, তুমি বসো তো। সে তো জানাই আছে, তবে ঠাকুরপো তো আছে, বাড়ির দেখাশোনা বেশ ভালোভাবেই হবে। বাহ, আর ঠাকুরপোর ব্যবসাটা সেটা কি লাটে উঠবে? আহা সেটাও হবে, ও তো নিয়ে তুমি ভাবছো কেন? ও সেটাও হবে, হ্যাঁ হলেই ভালো। তবে একটা ব্যাপার কিন্তু আমি দীর্ঘদিন থেকে নজর করছি, যে এই জবে থেকে তুমি এই প্রকাশনার দায়িত্ব নিয়েছো, মা লক্ষ্মীর কৃপা পাচ্ছ এটা ঠিকই, কিন্তু মা সরস্বতীর দিকে তুমি কিন্তু নজর দিচ্ছ না, এটা কিন্তু খুব খারাপ। না না, হঠাৎ এটা তোমার মনে হলো কেন? আমার এটা অনেকদিন থেকেই মনে হয়েছিল, তবে এবার তার সঙ্গে যোগ দিয়েছেন তোমার পাঠককুল, তাদের চিঠি থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমার লেখার প্রতি তাদের অভিযোগ কিন্তু দিন দিন বাড়ছে। কেন পাঠককুল আবার কি কি অভিযোগ আনলো? এই অজিতের ভাষা এখন সেকেলে হয়ে গেছে, চলতি ভাষা এখনো উনি আয়ত্ত করতে পারেননি, এই আধুনিক যুগেও এখনো করিতেছি খাইতেছি এসব লিখছেন, আর তাছাড়া লেখাগুলো পড়লে স্পষ্ট বোঝা যায় যে যথেষ্ট মনোযোগ সহকারে লেখাগুলো হয়নি, এই আর কি। দেখো কাজ করলে তার সমালোচনা হবেই, এটা নিয়ে এত কিছু ভাবার আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ এটা ঠিক যে পাঠকরা তাদের অভিযোগ জানিয়েছেন, অভিমত জানিয়েছেন, আমিও নিজেকে সেইভাবে শোধরাবার চেষ্টা করব। আচ্ছা তোমাদের এই সাহিত্য আলোচনা একটু থামাও তো। ঠাকুরপো তুমি জমিটা দেখেছ? হ্যাঁ বেশ ভালো জায়গা, তাছাড়া বেশ কিছু বাড়িও এখন হয়েছে, তোমরা ইচ্ছা করলেই ওখানে বাড়ি করে থাকতে পারো। তাহলে আর দেরি করো না, জানো কথায় বলে শুভস্য শীঘ্রম, আমার বলে কবে থেকে দক্ষিণ কলকাতায় একটা বাড়ি করে থাকা শখ, এখন সব কিছু ভালো ভালোই মিটলে হয়। এখন তো বলেও বিপদে পড়লাম গো। হ্যাঁ ঠেলা সামলাও। বিষয়টা হচ্ছে যে আমি তো এখন একটু বেরোবো, তা আমাকে একটু জল খাবার ব্যবস্থা করো অন্তত। চলো খেতে দিচ্ছি, চলো। এই শোনো, এই চাগুলো ঠান্ডা হয়ে গেছে, একটু নিয়ে যাও, জল খাবারের পরে আরেক কাপ করে দিও। হ্যালো। হ্যালো ব্যোমকেশদা, আমি রাখাল, হ্যাঁ নেতাজি হাসপাতাল থেকে বলছি, একবার আসবেন? হ্যাঁ কি ব্যাপার? অ্যাটেম্প টু মার্ডার, একটা লোককে গুলি করে মারার চেষ্টা করা হয়েছে কিন্তু মারতে পারিনি। আচ্ছা, লোকটিকে এখানে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে এক অদ্ভুত গল্প বলছে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ থ্যাংক ইউ। এই যে রাখাল,
আরে ব্যোমকেশ দেখছেন, আরে আরে শোনো শোনো, আরে ভেতরে ঢোকার আগে একবার ঘটনাটা আমাকে খুলে বলো। ও হ্যাঁ বলছি, লোকটির নাম গঙ্গাপদ চৌধুরী, ভদ্র শ্রেণীর লোক। ওই ফেডার রোডের ওখান দিয়ে একটা ছোট রাস্তা বেরিয়ে গেছে না, ওখানে একটা বাড়ির দোতলার ঘরে উনি অজ্ঞান হয়ে পড়েছে। আচ্ছা, তারপর? তারপর ওই বাড়ির ঠিকের লোক বিকেলবেলা 3টা নাগাদ কাজ করতে এসে দেখেন ভদ্রলোকের ওই অবস্থা, তারপর ওই হাসপাতাল পুলিশ ইত্যাদি এসব। তা ভদ্রলোক এখন কেমন আছেন? এখন কেমন আছেন মানে জ্ঞান ফিরেছে, তবে অনেকটা রক্তপাত হয়েছে, তো সেই জন্য খুব দুর্বল। তা কী করে ঘটনাটা ঘটলো সে বিষয়ে কিছু বলেছেন? হ্যাঁ, আমাকে খানিকটা বলেছেন, আপনি ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন, আমি আমি যতটুকু জানি এখন বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, উনি এই বিকেলবেলা ওনার ওই রাস্তার দিকে যে ঘরের জানলা আছে সেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন, তা হঠাৎ সামনের দিক থেকে একটা গুলি এসে ওনার চুলের মধ্যে দিয়ে লাগল চষে বেরিয়ে যায়। যাক, তাহলে মাথায় লাগেনি বলছো? না লাগেনি মানে খুলি ফুটো করেনি, কিন্তু ওই হাড়ের ওপর দিয়ে পিছলে বেরিয়ে চলে গেছে। ওই গুলিটা কি তুমি পেয়েছো? হ্যাঁ পেয়েছি, ঘরের মধ্যেই পাওয়া গেছে। ওটা জানেন তো হয় রিভলভার কিংবা পিস্তলের গুলি, আমি পরীক্ষার জন্য পাঠিয়েছি, দেখা যাক। এটা খুব ভালো করেছো। তো চলুন, আপনি ওনার বয়েন্টটা নিয়ে নেবেন, চলুন চলো। এই রক্ত একটু দেওয়া হয়েছে ওনাকে, মনে হচ্ছে একটু চনমনে হয়েছে, চলুন তো দেখা যাক। বেশ চলো আসো। কি কেমন বোধ করছেন এখন? ঠিক আছে। ইনি ব্যোমকেশ বক্সী, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, আপনার গল্প শুনতে এসেছে। আপনি উঠে বসছেন কেন, শুয়ে থাকুন না। না না এখন ঠিক আছে, ঠিক আছে এখন ঠিক আছে। আপনি ব্যোমকেশ বক্সী? ওহ কি সৌভাগ্য আমার, আমার কলকাতা আসা সার্থক হয়ে গেল। দেখুন, আপনার যদি মনে হয় যে একটু শরীরে বল পেয়েছেন তাহলে আপনার কথাগুলো ব্যোমকেশবাবুকে বলুন, আর যদি মনে হয় যে এখনো দুর্বল তাহলে থাক, আমরা নয় পরে আসবো। না না ওরা তো খুব করে খানিকটা রক্ত শরীরের মধ্যে ঠুসে দিয়েছে, তো এখন খানিকটা বল আছে। বেশ তাহলে আপনি বলুন। আসলে আমার নাম কিন্তু গঙ্গাপদ চৌধুরী নয়, আমার নাম অশোক মাইতি। তাই নাকি? হ্যাঁ, কলকাতায় এসে আমি গঙ্গাপদ চৌধুরী হয়ে গেলাম। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তো। তা আপনার আসল বাড়ি কোথায়? আমার আসল বাড়ি হচ্ছে মিরাটে। ওই সিপাহি বিদ্রোহের আগে থাকতেই আমার পরিবার মিরাটে বসবাস করা শুরু করে। বাংলাদেশের সঙ্গে আমাদের এতটা সম্পর্ক নেই। ভালো কথা, আপনি মিরাটে কি কাজ করেন সেটা তো জানা হলো না। আমি মিরাটে সামান্য একটা চাকরি করি। তা আপনার বাড়িতে কে কে আছেন? আমার মা আছেন, বাবা গত হয়েছেন, আর একটা আইবুড়ো বোন আছে। আপনি বিয়ে করেননি? হ্যাঁ করেছিলাম, গত 5 বছর হলো তিনি বিগত হয়েছেন, তারপর আর বিয়ে করিনি। আসলে বোনটাকে পাত্রস্থ না করে কি আর। হ্যাঁ বুঝেছি। তা হঠাৎ কলকাতায় এলেন কেন, বেড়াতে বুঝি? হ্যাঁ, ওই অফিস থেকে একটা ছুটি পেয়েছিলাম, তো ভাবলাম যাই একবার কলকাতা ঘুরে আস। এই কলকাতায় কি আপনার আত্মীয় স্বজন আছেন? না না, আমি খুব ছোটবেলায় একবার কলকাতায় এসেছিলাম, তো এবার যখন চাকরির থেকে একটা ছুটি পেলাম তো ভাবলাম যাই এবার কলকাতায় যাই, স্বদেশ দেখাও হবে, আমার বোনটার জন্য পাত্র জোগাড়ের একটা ব্যবস্থা হয়ে যাবে। এসব ভেবে আপনি কলকাতায় চলে এলেন? হাওড়া স্টেশনে এসে নেমেছি, বুঝলেন না, একটা হিন্দুস্তানি ধর্মশালার ঠিকানা পেয়ে ভেবেছিলাম যে ওখানে গিয়ে উঠব, তা ফটকের দিকে এগোচ্ছি দেখলাম একটা একটা দাড়িওয়ালা লোক, সে আমার
আমার পাশে পাশে হাঁটছে আর বারবার করে আমার মুখের দিকে তাকাচ্ছে। আমি বললাম যে এই কি হবে তবে। ইটস ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং? হ্যাঁ, সে কি ইন্টারেস্টিং, এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাকে আপনি, তারপর কি হলো বলুন। হ্যাঁ, তারপর সে বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি দু একবার তাকালাম, বললাম এ কি রে বাবা। এবার একবার সে মুখটা খুলেও কোনো কথা না বলে মুখটা বন্ধ করে ফেললো। আমি বললাম যে যাকে হবে হয়তো কোনো হোটেলের এজেন্ট। তারপর তো এই ধর্মশালায় এলাম আর এসে বললাম বিপদে। কি চাই? এই চিঠিটা বললে আপনি সব বুঝতে পারবেন। সেনবাবু আমাদের খুব পরিচিত লোক, উনি কলকাতায় আসলে এখানেই ওঠেন। তো উনি বলেছেন আপনার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতে। হ্যাঁ, কিন্তু মুশকিল হলো ঘর তো এখন খালি নেই। সে কি? তাহলে আপনি এখানে কতদিন থাকবেন? ধরুন এক মাস। এক মাস? তাহলে এক কাজ করুন, আশেপাশে কোনো হোটেলে 7 দিনের জন্য ঘর ভাড়া নিয়ে নিন, তারপর 7 দিন পর আবার এখানে চলে আসবেন। সেটাই তো দেখছি, তাছাড়া তো আর কোনো উপায় নেই দেখছি। ঠিক আছে, কিন্তু আপনাদের 7 দিন পর ঘর খালি হবে তো? হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে আপনি চিন্তা করবেন না, ঘর খালি হয়ে যাবে। আর এখানে যে ছোটোখাটো হোটেলগুলো আছে তার কোনো না কোনোটাতে একটা ঘর আপনি পেয়েই যাবেন। আর দেরি না করে বংশ এগিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি মাঝে মাঝে এসে তাহলে আপনার কাছে খোঁজ নিই। ঠিক আছে। আচ্ছা, নমস্কার। এই যে ভাই, শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, নমস্কার। আপনি জায়গা পেলেন না? না, কিন্তু আপনি কে? আমার নাম গঙ্গাপদ চৌধুরী। আপনি কোথা থেকে আসছেন? আমার নাম অশোক মাইতি, আমি মিরাট থেকে আসছি। যা, আপনাকে হাওড়া স্টেশনে দেখেছিলাম না? আপনি কি হোটেলের এজেন্ট নাকি? না, আসলে হাওড়া স্টেশনে আপনাকে দেখি না, খুব চমকে গিয়েছিলাম। কেন বলুন তো? সেটা পরে বলছি। আচ্ছা, এখন বলুন তো, কলকাতায় কি আপনার থাকার জায়গা নেই? থাকলে কি আর এই এই ধর্মশালায় ঘোরাঘুরি করি? এখানেও তো কোনো জায়গা টাকা পেলাম না, এদিকে হোটেলে থাকার পয়সাও নেই, ভাবছি কি করি। আপনাকে তাহলে একটা কথা বলি, দেখুন আমি কলকাতায় থাকি, দক্ষিণ কলকাতায়। আমার একটা বাড়ি আছে, আমি কিছুদিনের জন্য একটু কলকাতার বাইরে যাচ্ছি, তো আমার বাড়িটা তো খালি পড়ে থাকবে। আপনি যদি থাকেন, আমার কিন্তু একটা চাকর আছে, সে আপনার দেখাশুনো করবে, আপনি যদি রাজি হন। কিন্তু আমার মতো একটা অচেনা লোককে আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন কেন? খুব স্বাভাবিক প্রশ্ন। এবার তাহলে আমি আমার কথাটা বলি? বলুন। তা নাহলে আপনার ব্যাপার স্যাপার দেখে আমার কিরকম একটা সন্দেহ হচ্ছে। আসলে স্টেশনে আপনাকে দেখেই চমকে যাবার কারণ হচ্ছে, আপনাকে দেখেই মনে হয়েছিল আপনি আমার ভাই দুর্গাপদ, যে অনেকদিন আগে নিখোঁজ হয়ে যায়, বোধহয় সন্ন্যাসী হয়ে গেছে। তাই আপনাকে দেখেই আমার কিরকম একটা মনে হলো, সেই জন্য আপনাকে বলেছিলাম। আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনি? আচ্ছা, আপনার উপর না, আমার সেই কারণের জন্য একটা কিরকম একটা ইয়ে কাজ করছিল আর কি। আপনি যদি আমার বাড়িতে থাকেন আমি খুব খুশি হব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটাতে আমি রাজি আছি। তাহলে তো আর দেরি করে লাভ নেই, চলুন ট্যাক্সিটা কি দিন, আপনার আপনার ব্যাগটা আমাকে দিন, আমি আমি দাঁড়া, এগুলো খুব ভারী, আমি আমি নিজে নিয়ে নিচ্ছি, আমি নিজে নিয়ে নিচ্ছি, চলুন চলুন। কিচ্ছু কষ্ট হবে না, কিচ্ছু কষ্ট হবে না, দিন দিন। আমার ভাগ্যে
যে এরকম একটা কিছু ঘটবে স্বপ্নেও ভাবতে পারিনি। ওই গঙ্গাপদ আমাকে ট্যাক্সি করে নিয়ে গেল তার বাড়িতে। সে একটা ছোট রাস্তার উপর ছোট দোতলা বাড়ি, তাতে একটা মাঝারি গোছের ঘর, খাট, টিনের বাক্স আর আর প্রায় কিছুই নেই। অবশ্য হিন্দুস্তানি চাকরটা ছিল। অশোকবাবু, আমি এই ছেলেটির কথা বলেছিলাম, ওর নাম রামচতুর, ভারী ভালো ছেলে, ওই আপনার দেখভাল করবে। রামচতুর সাহেব এখানে থাকবেন এক মাস, ভালো করে দেখাশুনো করিস, বুঝেছিস? জি হুজুর। এই পাড়াটা খুব নিরিবিলি না? হ্যাঁ, তাই আপনার আবার নির্জনে থাকতে ভয়টা লাগবে না তো? না না, কোনো ভয়টা নেই। তাহলে আর কোনো অসুবিধা নেই। যাকে এখন আমি আপনাকে কাজের কথাটা বলি। কাজের কথা মানে? বলছি আপনি এত ভয় পাচ্ছেন কেন? আসলে কি হয়েছে জানেন, আমার বাড়িওয়ালা ও লোকটা কাশীপুরে থাকে, লোকটা ভালো নয়। এটা আপনার নিজের বাড়ি নয়? সে কথাটাই তো বলছিলাম, মানে লোকটা যেহেতু ভালো নয় এবং আমি এ বাড়িতে তো ভাড়াই থাকি, তা ও যদি জানতে পারে যে আমি বাইরে গেছি আর আপনাকে বসিয়ে গেছি, তাহলে লোকটা ভারী হাঙ্গামা বাঁধাতে পারে। আপনাকে তাই একটা কাজ করতে হবে। কি? যদি কেউ আপনার নাম জিজ্ঞেস করে না, আপনি বলবেন আমার নাম গঙ্গাপদ চৌধুরী, ভাববে আমি দাড়ি কামিয়ে ফেলেছি। বেশ মজার ব্যাপার তো। ঠিক আছে ঠিক আছে, আমি তাই বলবো। মজাই বটে। কার সঙ্গে যে কখন কোথায় যোগাযোগ হয় কে বলতে পারে? কিছুক্ষণ আগেও আমি তো আপনাকে চিনতাম না, আর এখন আমরা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আরে মশাই, ওপরওয়ালা কখন যে কি করেন তাকে কেউ বলতে পারে? তবে একটা কথা বলবো মশাই, আপনি নিশ্চয়ই আগের জন্মে আমার কেউ একটা ছিলেন জানেন, তা নাহলে আপনাকে আমার এত ভালো লাগবে কেন? কে জানে, হবে হয়তো। আচ্ছা এবার তাহলে আমি চলি, আপনার জিনিসপত্র সব ঘরে রইল, আপনি নিশ্চিন্ত মনে থাকুন, রামচতুর আপনার দেখাশুনো করবে। আমি চলি। ঠিক আছে ঠিক আছে, চলি। ও, একটা কথা বলা হয়নি, আপনি মাঝে মাঝে না একটু ওই জানলাটা দিয়ে একটু নজর রাখবেন তো, দেখবেন লাল কোট পরা কেউ একজন চলে যাচ্ছে কিনা। যদি দেখতে পান না, তাহলে ওই তারিখটা আর ওই সময়টা একটু লিখে রাখবেন তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আজ আসি। হ্যাঁ 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 হ্যাঁ। গঙ্গাপদ চলে গেল, আমি বললাম যে লোকটার মাথায় কি ছিট আছে। থাক, তো লোকটা ভালো লোক, সপ্তাহখানের বেশ আরামেই কাটছিল, রামচতুর আমার সেবা যত্ন করত। তারপর তারপর কি? তারপর আমি সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই, রাত্রে বাড়ি ফিরি, আর মাঝে মাঝে ওই জানলা দিয়ে দেখি যে লাল কোট পরা কোনো লোক রাস্তা দিয়ে হাঁটছে কিনা। তা দেখতে পেলেন? আচ্ছা আপনি বলুন, কলকাতা শহরের বুকে কেউ লাল কোট পরে কখনো হাঁটাহাঁটি করে? তো গঙ্গাপদবাবু বলেছিলেন বলে নজর রাখত। আজকে সকালবেলা বুঝলেন না, ওই খবরের কাগজের অফিসে গেছি, বনের পাত্রের ব্যাপারে একটা বিজ্ঞাপন দেব, সেটা দিয়ে দুপুরবেলা বাড়িতে এসেছি, এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমোলাম।
তিনটে নাগাদ আমি ঘুম থেকে উঠে জানলার কাছে গিয়ে একটু দাঁড়িয়েছি। জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছি, হঠাৎ মাথাটা ঝনঝন করে উঠল, উল্টে পড়লাম মেঝের ওপর। তারপর আর কিছু মনে নেই, অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলাম। হাসপাতালে জ্ঞান ফেরার পর দেখি মাথায় এরকম পাগড়ি পরে বসে আছে। পরে শুনলাম কে বা কারা যেন আমার মাথা লক্ষ্য করে গুলি করেছিল। আমার গুলিটা খুলি ছুঁয়ে চলে গেছে। আচ্ছা, কে এরকম করতে পারে বলুন তো? সেটা এখনই কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে গেলে একটু সময় লাগবে। আপনি এক কাজ করুন, আপনি বিশ্রাম করুন, আমরা আজকে আসি। সাত সকালে পা টিপে টিপে চললে কোথায়? ওহো, বেরোচ্ছি তুমি একটা দরকারি কাজে, পেছন থেকে ডেকে দিলে তো। তোমার দরকারি কাজ বলতে তো ওই বইয়ের দোকানের কাজ নাকি? হতেও পারে না, দিন দিন তোমার গতিবিধি খুব সন্দেহজনক হয়ে উঠছে। আমি ভাবছি বিকাশকে ডেকে তোমার পেছনে টিকটিকি লাগাবো, কি বল? একটা সপ্তাহ সময় দাও, বুঝতেই পারবে আমি কি কাজে বেরোচ্ছিল। এবার আর পেছনে ডেকো না, চললুম। দুগ্গা দুগ্গা। হ্যালো, কে প্রভাত বলো? হ্যাঁ হ্যাঁ, এদিকে সব ঠিকই আছে। না না, কোনো অসুবিধা নেই, তুমি চলে আসতে পারো। না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা শোনো, অজিত কি তোমার ওখানে গিয়েছিল? যায়নি? না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি চলে এসো। হ্যাঁ, তাহলে আমি এখন রাখি। শুনছো? দেখো কাকে নিয়ে এসেছি। আরে রাখাল জি, উনিও গড়িয়াহাটে বাজার করছিলেন, ধরে নিয়ে এলাম। তা বেশ, তা রাখালকে দিয়ে দেখছি তুমি তোমার ওই মুটের কাজটাও করিয়ে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, বসো রাখাল, বসো। আপনি বসুন তো, কি যে বলো না। আচ্ছা, উনি তো আমার কাছ থেকে তলিটা নিয়ে নিলেন, দিন আমাকে। আপনারা বসুন, আমি চা করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই ভালো, যাও। তাও বঙ্কেশ দা, হ্যাঁ এই অজিত বাবুকে দেখছি না, উনি নেই নাকি? ও একটু বেরিয়েছে। সে কি এত সকালবেলা কোথায় বেরিয়েছে? জানি না গো, আমি জিজ্ঞেস করলাম তা কোনো উত্তরই দিল না। আশ্চর্য, তো অজিতবাবু এরকম রহস্যজনকভাবে অন্তর্হিত হয়ে গেলেন, কী ব্যাপার? সত্যি রহস্য বুঝলে, মানে আমি কয়েকদিন থেকেই লক্ষ্য করছি যে ও ওই ভোর ভোর বেরিয়ে যায়, আবার ঠিক রাত্রি 9:30 নাগাদ ঢোকে। আর জিজ্ঞেস করলে কি উত্তর দেয় জানো? মিটি মিটি হাসি। হ্যাঁ, প্রেমে পড়েননি তো? প্রেম? শোনো, অজিতের মধ্যে ওসব প্রেম টেম বলে কিছু নেই। আরে বাবা, ওর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে টাকার চাহিদা, তাই নাকি? আর তাছাড়া আরো একটা কথা বলি, মানে অজিতের এই প্রেমে পড়ার বয়সটা চলে গেছে। তা অবশ্য ঠিক। কি ব্যাপার, এত হাসাহাসি কিসের? ওই অজিতকে নিয়ে কথা হচ্ছিল আর কি। ও টাকুকো, এই ধর। হ্যাঁ তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ লাগবে না, লাগবে। তারপর কি খবর রাখাল, নতুন কিছু খবর আছে বলো? আছে, রামচতুর পালিয়েছে। রামচতুর? ও আচ্ছা আচ্ছা, ওই চাকরটা? হ্যাঁ, সেই যে কাল বিকেলে থানায় খবর দিল, তারপর থেকে গা ডাকা দিয়েছে।
ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি রামচতুর এসব পুলিশের ঝামেলায় থাকতে চায় না। এতক্ষণ দেখো গিয়ে ওই বিহারে পৌঁছে গেছে, ওখানে গিয়ে ভুট্টা পুড়িয়ে মহা আনন্দে খাচ্ছে। আচ্ছা আর কিছু? আর কিছু বলতে ওই যে বাড়িওয়ালা ভদ্রলোক, ওকে কাশীপুর থেকে খুঁজে বার করেছি, তারপর সকালবেলা ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম। বিশ্বাস করবে না ব্যোমকেশ দা, ও প্রথমে অশোক মাইতিকে দেখেই বললো এই হচ্ছে গঙ্গাপদ চৌধুরী। তারপর ওনার গলার আওয়াজ শুনে বলল না এ লোক সে লোক নয়, তবে চেহারার খুব মিল আছে। তার মানে তুমি বলছো যে ওই গঙ্গাপদ চৌধুরীর সঙ্গে অশোক মাইতির একটা চেহারাগত মিল আছে? হুম, সে তো আছেই। আরে অশোক মাইতিকে গঙ্গাপদ বলেছিল না যে ওর ভাইয়ের সঙ্গে চেহারার মিল আছে? এখন ধরুন যদি গঙ্গাপদের সঙ্গে ওর ভাইয়ের চেহারার মিল থাকে তাহলে তো। হুম, তার মানে ওই গঙ্গাপদ চৌধুরীর দাড়িটা মেকি? হুম, সে তো বটেই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না ব্যোমকেশ দা, যে গঙ্গাপদের উদ্দেশ্যটা কি? কেনই বা অশোক মাইতিকে নিজের ঘরে এনে তুললো, কেনই বা নিজের নামটা ওকে দিল, মানে এর কারণ কি হতে পারে বলুন তো। না না রাখাল, সত্যি চিন্তার বিষয়ে। আমার মনে হচ্ছে যে আসল গঙ্গাপদ চৌধুরী নিরুদ্দেশ হয়েছে। হুম, আচ্ছা রাখাল, গুলিটা কোথা থেকে এসেছিল কিছু জানা গেছে? হ্যাঁ, ওই সামনের বাড়ি থেকে, মানে ওই রাস্তার ওপারে একটা বড় বাড়ি আছে না, মানে ইদানিংকালে ওই বাড়িতে কেউ থাকে না, সেই বাড়ির দোতলা জানলা থেকে কেউ গুলিটা করেছিল। সেই পোড়ো বাড়ির ঘরে কতগুলো তাজা আঙুলের ছাপও পাওয়া গেছে জানেন ব্যোমকেশ দা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে কার আঙুলের ছাপ সেটা শনাক্ত করা সম্ভব নয়। হুম, এতক্ষণে রহস্যটা কিছু পরিষ্কার হলো? দেখুন, সে আমি কি বলবো বলুন তো, মানে গঙ্গাপদ চৌধুরীর দাড়িটা যে নকল এটা তো আমার কাছে পরিষ্কার, কারণ এই কথাটা ওই বাড়িওয়ালা ভদ্রলোকই আমাকে বলেছেন। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তাতে উনি বললেন যে উনি কোনোদিনই গঙ্গাপদ চৌধুরীর গালে দাড়ি গোপ কিছু দেখেননি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাহলে লোকটা ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়ায় কেন? এর একটা কারণ এও হতে পারে রাখাল, যে সে ছদ্মবেশ ধারণ করে কোনো একটা গুরুতর অপরাধ করতে চায়। তারপর একদিন হাওড়া স্টেশনে সে অশোক মাইতিকে দেখে, দেখে যে অশোক মাইতির চেহারার সঙ্গে তার চেহারার একটা অদ্ভুত মিল, তাই তাকে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে আসে, তারপর নিজেই গা ডাকা দেয়। আর ব্যোমকেশ দা, এও তো হতে পারে, ধরুন এই যে আপনি বললেন গঙ্গাপদ চৌধুরী, এই হয়তো অশোক মাইতিকে সামনের থেকে গুলি করেছিল, মানে ও চেয়েছিল যাতে অশোক মাইতি মরে গেলে সবাই ভাবে গঙ্গাপদ চৌধুরী মারা গেছে। হুম, তাও হতে পারে, হয়তো এইভাবে সে জীবন বীমার টাকা আত্মসাৎ করার তালে ছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওই গঙ্গাপদ চৌধুরীর পরিচয় এবং বর্তমান ঠিকানা আমরা কিছুই জেনে উঠতে পারিনি, তাই তো? হুম, তা তো পারিনি, কিন্তু এও তো জানতে পারিনি যে আমি যেটা বললাম, মানে গঙ্গাপদ চৌধুরী অশোক মাইতিকে মারতে চেয়েছিল, মানে আপনি আপনি যেই মাত্র বললেন না যে জীবন বীমার টাকা, তা জীবন বীমার কোনো কাগজ তো ওর আলমারি থেকে পাওয়া যায়নি। আচ্ছা, মিরাটে কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি নিজে অশোক মাইতিকে দিয়ে ওর মায়ের কাছে টেলিগ্রাম পাঠিয়েছি, অবশ্য জবাব কিছু আসেনি। এক ব্যোমকেশ দা, আপনি অশোক মাইতিকেও সন্দেহ করেন নাকি? দেখো রাখাল, অশোক মাইতিকে বাইরে থেকে দেখলে খুবই সাদা সিধে ভালো মানুষ বলে মনে হয়, হয়তো সে সত্যি কথাই বলছে, কিন্তু তার সত্যতা প্রমাণের ক্ষেত্রে তো কোনো যুক্তি নেই। আর কে দেখেছে? একমাত্র রামচতুর, তা রামচতুরই তো নেই, সেই তো গা ঢাকা দিয়েছে। আচ্ছা, ওই গঙ্গাপদ চৌধুরীর কি ফ্যাক্টরিতে কাজ করতো? হ্যাঁ, ওই ওই ইয়েতে, এই কলকাতার দক্ষিণে একটা ফ্যাক্টরিতে লোহার, দাঁড়ান দাঁড়ান, আমি আমি নামটা লিখে রেখেছি। আচ্ছা দেখো তো, ওটার নাম হলো, এই তো এই তো দেখুন না, স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি লিমিটেড। আচ্ছা, তা ওইখানে খোঁজ খবর নিলে কিছু তো জানা গেলেও যেতে পারে। ঠিক ঠিক বলেছেন, তাহলে ওখানে গিয়ে আপনি আমার সঙ্গে যাবেন? আমি? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যেতে পারে। হ্যাঁ, তাছাড়া ঘরে বসে থাকার থেকে বাইরে একটু ঘুরে ফিরে বেড়ালে শরীর স্বাস্থ্য ভালো হয়। হ্যাঁ, সেই ভালো,
তাহলে আমি একটা কাজ করি, আমি বাড়ি গিয়ে একটু তৈরি হয়ে আসি, যাওয়ার পথে আপনাকে নিয়ে চলে যাবো। বেশ, হ্যাঁ তাহলে এসো। হ্যাঁ সেই আসছি আমি। হ্যাঁ বলুন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? ও হ্যাঁ, চাটা বলি। না না সেটার আর দরকার নেই, ধন্যবাদ। তা আপনি তো খুব সুন্দর বাংলা বলেন দেখছি। ব্যোমকেশবাবু, আমাদের তিন পুরুষ কলকাতায় এতদিন ধরে বাস করছি, আর ভালোভাবে বাংলা বলতে পারবো না? হ্যাঁ তা বটে। তা রাখাল, তুমি তোমার কাজটা এবার শুরু করো। হ্যাঁ রতনলালজি, গঙ্গাপদ চৌধুরী আপনার এখানে কাজ করে? হ্যাঁ। সে কি কাজ করে? সে ইলেকট্রিক ফার্নেস মেল্টার। সেটা কাকে বলে? আজকাল আমাদের ওই ইলেকট্রিক ফার্নেসে লোহা বলানো হয়, তা যে লোক এই কাজ করে তাকে ওই ইলেকট্রিক ফার্নেস মেল্টার বলে। আর গঙ্গাপদ হচ্ছে আমার সর্দাল মেল্টার। ও আচ্ছা। সে ছুটিতে গেছে বলে আমার খুব অসুবিধে হচ্ছে। অবশ্য দুজন অ্যাসিস্ট্যান্টকে দিয়ে গেছে, তাই তাদের দিয়ে নিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। একটা কথা কি জানেন ব্যোমকেশবাবু, আমাদের দেশে না ভালো মেল্টার নেই। যে দু চারজন আছে তাদের মধ্যে গঙ্গাপদ কিন্তু একজন। হুম, তাই নাকি? তা সে হঠাৎ ছুটি নিল কেন? তার এক মাস ছুটি পাওনা হয়েছিল, মনে হচ্ছে বলেছিল ভারত ভ্রমণে যাবে। ওই যে আজকাল সব বিশেষ ট্রেন বেরিয়েছে না, সারা ভারত ঘুরিয়ে দেখায়। আচ্ছা ওর আত্মীয় স্বজন কেউ নেই? আত্মীয় স্বজন কেউ আছে কি না আমার জানা নেই, তবে ও তো একলা থাকতো। হ্যাঁ আচ্ছা, ওর স্বভাব চরিত্র কীরকম ছিল? ওর খুব বুদ্ধিশুদ্ধি আছে, খুব কাজের লোক, কিন্তু হুঁশিয়ার। আচ্ছা মিস্টার কাপাডিয়া, ওই গঙ্গাপদবাবুর কি কোনো গোপন শত্রু ছিল, আপনি কিছু জানেন? শত্রু? হ্যাঁ, কোনো শত্রু ছিল কি না সেটা আমার জানা নেই। ও হ্যাঁ মনে পড়েছে, তবে ওর একজনের সঙ্গে খুব খিটিমিটি হতো, কিন্তু সেও তো এখন জেলে। তা তিনি কে? তার নাম নরেশ মণ্ডল। 3 বছর আমার কাছে সর্দার মেল্টার হিসেবে কাজ করত, তার অ্যাসিস্ট্যান্ট ছিল গঙ্গাপদ। তা দুজনের মধ্যে মাঝে মাঝে খিটমিটি লেগে থাকতো। নরেশ ছিল রাগী আর গঙ্গাপদ ছিল মিটমিটে বজ্জাত। তা দুজনের মধ্যে যখন খিটিমিটি লেগে থাকতো আমি কিন্তু মজা দেখতাম। আর তারপর? হ্যাঁ তারপর কী হলো? হঠাৎ একদিন নরেশ একজনকে খুন করে বসল, গঙ্গাপদ তার বিরুদ্ধে সাক্ষী দিল, আর তারপর নরেশের জেল হয়ে গেল। খুনের জন্য জেল? তা কতদিনের মেয়াদ সেটা কিছু জানেন? তা জানি না, এই 4-5 বছর হবে আর কি। নরেশ জেলে যাওয়ার পর গঙ্গাপদী সর্দার মেল্টার হয়ে বসল। হুম ঠিক আছে মিস্টার কাপাডিয়া, আপনার অনেক সময় নষ্ট করলাম, আজকে উঠি। হ্যাঁ ও হ্যাঁ ভালো কথা, ওই গঙ্গাপদবাবুর সঙ্গে কি আপনার সম্প্রতি দেখা হয়েছিল, হলে সেটা কতদিন আগে? হ্যাঁ এই তো 12-14 দিন আগে তো দেখা হয়েছিল। 12-14 দিন আগে? আচ্ছা মনে করে বলুন তো, তখন কি তার মুখে দাড়ি ছিল? দাড়ি? হ্যাঁ কোশমিন কালো, আমি ওর দাড়ি দেখিনি। ধন্যবাদ। ধন্যবাদ, আজ উঠি। নমস্কার। নমস্কার। হ্যাঁ এরপর? এরপর আর কি, অন্ধকারে হাতড়ে বেড়ানো ছাড়া আর তো কোনো কাজ নেই। তবে হ্যাঁ রাখাল, একটা কাজ কিন্তু করা যেতে পারে জানো। কি কাজ? মানে নরেশ মণ্ডল তো 3-4 বছর আগে খুন করে জেলে গিয়েছিল, তুমি একটু চেষ্টা করে যদি ওই আদালতের দপ্তর থেকে দলিলপত্রগুলো বার করতে পারো। হ্যাঁ তা হয়তো পারবো, কিন্তু আবার কিন্তু কি? আরে বাবা অন্তত হাকিমের রায়টা যদি বের করতে পারো তাহলেও তো সেটা পড়ে একটা কিছু হদিশ করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই বার করতে পারবো। অগত্যা নেই কাজ তো খই ভাজ, কাল আপনি খবর পাবেন। বেশ চল। বাবা এত মন দিয়ে কি দেখছো গো? না দেখছি যে রাস্তা দিয়ে লাল কোট পরা কেউ যাচ্ছে কিনা।
সে কি লালকোট পড়া লোক তো এই রাস্তা দিয়ে যাবার কথা নয়? লালকোট পড়া লোক তো গঙ্গাপদ চৌধুরীর বাড়ির সামনের রাস্তা দিয়ে যাবার কথা। অন্তত এই কেসটা সম্পর্কে আমি যেটুকু শুনেছি তাই তো মনে হয়। না, আমি দেখছি যে আজকাল কেউ লালকোট পড়ে কিনা। তা কি দেখলে? হ্যাঁ, দেখলাম যে কয়েকজন ভদ্রমহিলা লাল কাপড় পরে গেলেন। না মানে তার সঙ্গে আমি কিছু বাচ্চা কাচ্চাকেও লাল জামা কাপড় পরে যেতে দেখেছি। তবে না, কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষকে তো লাল কোট পরে যেতে দেখিনি। কে আসুন, কে পাঠিয়েছেন? রাখালবাবু? আচ্ছা আপনি আসুন, আমি দেখে নিচ্ছি। তুমি মামলার রায় জানতে চেয়েছিলে, সেই চিঠি পাঠিয়েছে না গো? হ্যাঁ, একটু ধরো তো চিঠিটা পড়ি। ব্যোমকেশ দা, মামলার রায় পেয়েছি, পড়ে দেখলাম আমাদের কাজে লাগতে পারে এমন কিছু নেই। পিয়নের হাতে পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ে দেখুন, পরে আমি আপনার কাছে যাব। ইদি রাখাল। চা খাবে? না এখন চা খাবো না, আগে রায়টা পড়ছি, তুমি শোনো দেখি কি লেখা আছে। পড়ো। এ বাবা কি লেখা! আসামি নরেশ মণ্ডল, বয়স 39, স্ক্র্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি লিমিটেড নামক লোহার কারখানায় কাজ করে। অপরাধ, রাস্তায় একজন ভিখিরিকে খুন করেছে। পিনাল কোডে 304/323 ধারা অনুযায়ী দায়রা সোপর্দ হয়েছে। আরে বাবা, আসল ব্যাপারটা পড়ো না, এগুলো তো জানা কথা। মেয়ে মানুষের না ধৈর্য বড় কম। পড়ছি শোনো না, সেই জায়গাটা এসে গেছি। প্রধান সাক্ষী গঙ্গাপদ চৌধুরী এবং অন্যান্য সাক্ষীর এজাহার থেকে জানা যায় যে আসামি অত্যন্ত বদরাগী ও ঝগড়াটে। ঘটনার দিন বিকেল আন্দাজ 5টার সময় আসামি নরেশ মণ্ডল ও সাক্ষী গঙ্গাপদ চৌধুরী একসঙ্গে কর্মস্থল হইতে বাড়ি ফিরছিল। দুজনে পূর্বোক্ত লোহার কারখানায় কাজ করে। গঙ্গাপদ চৌধুরী নরেশ মণ্ডলের সহকারী। তুমি অমনি বিশ্বাস করে ফেললে, তুমি বড় কান পাতলা। আমি কি জানি না যে বড় পিরিতি বালির পাড়? বড় বড় কথা হচ্ছে না! এর আগের বার যখন রতনলাল আমাকে দাঁড়িয়ে দিয়েছিল তার পেছনে তোর হাত ছিল। হ্যাঁ, তোর হাত ছিল। কিছু বুঝি না ভেবেছো না? এই শোন, রতনলাল তোকেও ভালোবাসে না, আমাকেও ভালোবাসে না। ও কাজ চায়, কাজ। হ্যাঁ, কাজ। আজ আমার পেছনে তোকে লাগিয়ে দিচ্ছে, তো এরপরে দেখবি অন্য কাউকে তোর পেছনে লাগিয়ে দিচ্ছে। আমি তোমাকে একটা কথা বলে দিলাম, আমার পেছনে লাগছে, এসো না, এইসব চুকলি কাটা বন্ধ করো। আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না বলে দিলাম। আচ্ছা কি আশ্চর্য, রাস্তার মধ্যে যদি চলতে তো তুমি সবসময় ঝগড়া করো, তো তুমি ওর সঙ্গে রাস্তা চলা তো মুশকিল। কে বলেছে তোকে আমার সঙ্গে রাস্তা চলতে? চলো, তা চলছে। চাইলাম এক টাকা দিলে চারে না? এই পয়সাটা তোল। পয়সা তুলবি না? ডাক্তার যদি দেখুন না, একটা ডাক্তার যদি চলুন তো দেখে। আপনি তাহলে এখানে থাকুন, আমরা ডাক্তারদেরকে নিয়ে আসি। আমাদেরকে কিছু ব্যবস্থা করা যায় কিনা, সামনে যদি কোনো ডাক্তার পাই দেখে নিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ, আমি এখান থেকে দেখবেন।
ডাক্তারের রিপোর্ট থেকে জানা যায় যে তার প্রাণশক্তি বেশি ছিল না, অল্প আঘাতেই মৃত্যু হয়েছে। ইতিমধ্যে যারা নরেশকে চর মারতে দেখেছিল তারা পুলিশে খবর দেয়। পুলিশ নরেশের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তারপর পুলিশের পক্ষে এই মামলায় যারা সাক্ষী দিয়েছে তারা সকলেই নিরপেক্ষ, কেবল গঙ্গাপদ ছাড়া। আসামি অপরাধ অস্বীকার করেছে, তার বক্তব্য গঙ্গাপদ তার শত্রু, তাকে সরিয়ে কাজের জায়গায় তার স্থান নিতে চায়, তাই সে মিথ্যে মামলা সাজিয়ে তাকে ফাঁসিয়েছে। এখানেই শেষ? না না, আরো আছে। এ কথা সত্যি যে সাক্ষী গঙ্গাপদ নিঃস্বার্থ ব্যক্তি নন, কিন্তু অন্য সাক্ষীদের সঙ্গে তার এজাহার মিলিয়ে দেখলে স্পষ্টই মনে হয় যে গঙ্গাপদ সাক্ষ্য মিথ্যে নয়। এ অবস্থায় আসামিকে দোষী সাব্যস্ত করে অনিচ্ছাকৃত হত্যার জন্য 304 ধারা অনুসারে 3 বছর সশ্রম কারাদণ্ড ধার্য হল। কিছু বুঝলে? সব কিছু পরিষ্কার হলো না, আরও কিছু খবর আমাদের নিতে হবে জানো। আমি এক কাজ করি, রাখালকে একটা ফোন করি। হ্যাঁ করো, আমি বরঞ্চ ভেতরে যাই, আমার রাজ্যের কাজ পড়ে রয়েছে। হ্যালো। হ্যাঁ রাখাল, আমি ব্যোমকেশ বলছি, রায় পড়লাম। হ্যাঁ, কিছু পেলেন? একজন বদরাগী মানুষের চরিত্র পেলাম এই আর কি। তার মানে রায় থেকে কিছু পাওয়া গেল না, তাই তো? না, সেটা এখনই বলা যাচ্ছে না। ওই কথাই বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা বটে। হ্যাঁ, আর একটা কথা, ওই যে পোড়ো বাড়িতে আঙুলের ছাপ পা গিয়েছিল তার ছবি নেওয়া হয়েছে? হয়েছে। আচ্ছা, গঙ্গাপদ চৌধুরীর এখনো কিছু পাত্তা পাওয়া যায়নি? না, ভারত ভ্রমণের যতগুলো স্পেশাল ট্রেন রয়েছে প্রায় সবকটার অফিসে আমি খোঁজখবর নিয়েছি, কিন্তু কোথাও গঙ্গাপদ চৌধুরী বলে কোনো যাত্রীর নাম পাওয়া যায়নি। আচ্ছা, এমনও তো হতে পারে যে ছদ্মনামে গিয়েছে। হতেও পারে, আবার এমন হতে পারে হয়তো যায়নি, কলকাতাতেই কোথাও ঘাপটি মেরে বসে রয়েছে। বেশ, আর নতুন কোনো খবর আছে? হ্যাঁ আছে। এইমাত্র মিরাট থেকে তার এসেছে, আমাদের অশোক মাইতি একেবারে খাঁটি মিরাটের লোক, সেখানে কোনো জালচচ্চুরি নেই। বেশ, এটা ভালো। আর কিছু? না, আর বিশেষ কিছু নয়। কিন্তু ব্যোমকেশ দা, এখন আমাদের কর্তব্য কি? কর্তব্য যে ঠিক কি সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ভালো কথা, ওই নরেশ মণ্ডলের ওই জেল থেকে বেরোনোর মেয়াদটা ফুরিয়ে আসছে, তুমি একটু খোঁজ নিতে পারো যে সে বেরিয়েছে কিনা। হ্যাঁ, জানা যাবে, কাল সকালে খবরটা পাবেন। বেশ, তাহলে এখন রাখছি। হ্যাঁ, ব্যোমকেশ দা। আরে রাখাল চন্দ্রজি, এসো এসো বসো। তারপর? তারপর আর কি, ব্যাপার কিন্তু গুরুতর। কেন? খবর পেলাম যে নরেশ মণ্ডল মাস দেড়েক আগে জেল থেকে ছাড়া পেয়েছে। জেলে বোধহয় ভালো ছেলে ছেলে ছিল, তাই জন্যে কিছুদিনের শাস্তি মকুব হয়েছে। বেশ, তা জেল থেকে ছাড়া পেয়ে কোথায় গেছে কিছু সন্ধান পেয়েছো? দেখুন, ওর পুরনো বাসায়ও যায়নি, আর কালকে তো ওই কারখানার মালিক রতনলাল কাপাড়িয়ার কাছ থেকে খবর পেলাম যে কারখানাতেও সে যায়নি, তার মানে সে ডুব মেরেছে। তাহলে ব্যাপারটা এতক্ষণে কিছুটা পরিষ্কার হলো। তার মনে যদি পাপ না থাকবে তাহলে সে ডুব মারবে কেন? সে ওই রতনলালের কাছে ফিরে যাবে এবং তার চাকরিটা ফেরত পাওয়ার চেষ্টা করবে। আমারও তো তাই মনে হয়। তাহলে রাখাল, গল্পটা কি দাঁড়াচ্ছে যে নরেশ মণ্ডল লোকটা খুবই রাগী এবং ঝগড়াটে? ঠিক। আর ওই গঙ্গাপদ চৌধুরী ঠিক তার উল্টো, ও হচ্ছে একেবারে মিটমিটে শয়তান। আর এই দুজন একই কারখানায় কাজ করত, তার সুবাদে ওদের মধ্যে ঝগড়াঝাটি কথা কাটাকাটি লেগেই থাকত। গঙ্গাপদ চৌধুরী চাইতো ওই নরেশ মণ্ডলকে সরিয়ে তার জায়গাটা দখল করবে, কিন্তু সেটা সহজ কাজ ছিল না, তার কারণ নরেশ মণ্ডল লোকটা কিন্তু কাজের।
আর একদিন গঙ্গাপদ চৌধুরী সুযোগটা পেয়ে গেল। নরেশ মাথা গরম লোক ছিল, সে একদিন রাস্তায় একটা ভিখিরির ওপর মাথা গরম করে তাকে চড় মেরে শেষ করে দিল। ঠিক তাই, গঙ্গাপদ চৌধুরী এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইল। সে নরেশ মণ্ডলকে ফাঁসি কাঠে ঝোলাতে চাইল, কিন্তু সেটা সম্ভব হলো না। নরেশ দোষী সাব্যস্ত হলেও তার শুধু 3 বছরের জেল হলো। কিন্তু ব্যোমকেশদা, এই অবধি তো গল্পটা সাজানো গেল, তারপর? বলছি, এই নরেশ লোকটা শুধু যে বদমেজাজি তা নয়, সে মনের মধ্যে রাগ পুষে রাখে। সে জেলে যাওয়ার সময় হয়তো মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে গঙ্গাপদ চৌধুরীকে খুন করে সে তার প্রতিহিংসাটা চরিতার্থ করবে। তার মানে এই 3 বছর ধরে সে প্রতিহিংসার আগুনে জ্বলছিল। ঠিক তাই, গঙ্গাপদ জানতো যে নরেশের 3 বছরের জেল হয়েছে, সে তক্কে তক্কে ছিল। কিন্তু যখন সে শুনল যে মেয়াদ ফুরানোর আগেই নরেশ জেল থেকে বেরিয়ে আসছে, তখনই সে মনে মনে ভয় পেয়ে গেল। কিন্তু ব্যোমকেশদা, এমনও তো হতে পারে যে গঙ্গাপদ চৌধুরী দেখতে পেয়েছিল যে নরেশ মণ্ডল তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, কিংবা উল্টো দিকে জানলা দিয়ে তার বাড়ির দিকে নজর রাখছে, তাই সে বাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার প্ল্যানটা করেছিল। গঙ্গাপদ এরপর কারখানা থেকে 1 মাসের ছুটি নিল, তারপর একটা দাড়ি লাগিয়ে ঘুরে বেড়াতে লাগলো, যাতে নরেশ মণ্ডল তাকে দেখলেও চিনতে না পারে। আমার মনে হয় গঙ্গাপদ সত্যি সত্যিই ভারত ভ্রমণে যাওয়ার প্ল্যান করেছিল। ঠিক এমন সময় একদিন হাওড়া স্টেশনে সে অশোক মাইতিকে দেখতে পায়। দেখেই গঙ্গাপদ অবাক হয়ে যায়, কারণ সে দেখে যে অশোক মাইতিকে অনেকটা তারই মতো দেখতে। ব্যাস, ওর মাথায় তখন একটা বুদ্ধি খেলে গেল, যদি কোনোক্রমে অশোক মাইতিকে ও নিজের ঘরে এনে তুলতে পারে, তাহলে ওই নরেশের চোখে ধুলে দেওয়া যাবে। ও ভাববে যে ও হচ্ছে গঙ্গাপদ, বলে অশোক মাইতিকে সে খুন করবে, আর ভাববে গঙ্গাপদই বোধহয় সত্যিকারের খুন হয়েছে। এতে সে খানিকটা নিরাপদ হবে, অবশ্য তাতে চাকরিটা চলে যাবে, তবে চাকরি আগে না প্রাণ। আচ্ছা, এবার ওই নরেশের দিকটা একটু ভেবে দেখা যাক। নরেশ জেল থেকে বেরোনোর পর একটা পিস্তল জোগাড় করল, তারপরে সে ওই পুরনো বাড়িতে ফিরে গেল না, অন্য কোথাও ঘাঁটি গেড়ে ছিল, তারপর ওই গঙ্গাপদ চৌধুরীর বাড়ির সামনে পুরো বাড়িটাতে যাতায়াত শুরু করলো। তার মতলব ছিল গঙ্গাপদ যখনই জানলার ধারে এসে দাঁড়াবে, সে রাস্তার ওপার থেকে ওকে গুলি করবে, তারপর কলকাতা ছেড়ে চলে যাবে। যাই হোক, এরপর গঙ্গাপদ চৌধুরী ওই অশোক মাইতিকে নিজের বাড়িতে বসিয়ে লোপাট হয়ে গেল। আর যাওয়ার আগে অশোক মাইতিকে উপদেশ দিয়ে গেল যে সে যেন জানলা দিয়ে মাঝে মাঝে উঁকি মেরে দেখে রাস্তা দিয়ে কোনো লাল কোট পরা লোক যাচ্ছে কিনা। আর এই লাল কোট পরা লোকটা নিছকই কল্পনা। ঠিক, আসল উদ্দেশ্য হল অশোক মাইতি জানলার সামনে এসে দাঁড়াবে, আর উল্টো দিকের জানলা দিয়ে নরেশ তাকে গুলি করবে। সবই ঠিক হয়েছিল, কিন্তু একটা ভুল হয়ে গেল। অশোক মাইতি শুধু আহত হলো, সে মরল না। তারপর সে পুলিশকে সব ঘটনা বলল। তার মানে এখন নরেশ মণ্ডল আর গঙ্গাপদ চৌধুরী দুজনের একই অবস্থা, দুজনের কেউই এখন আত্মপ্রকাশ করতে পারবে না, কারণ খবরের কাগজেও বেরিয়ে গেছে যে দুজনকেই পুলিশ খুঁজছে। এই দুজনের মধ্যে প্রকৃত অপরাধী হচ্ছে নরেশ মণ্ডল, সে একজনকে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু এই গঙ্গাপদ চৌধুরী লোকটা একটা আস্ত পাষণ্ড, সে জেনে শুনে একটা নিরাপরাধ লোককে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তাকে যদি ধরা যায়ও, শাস্তি দেওয়া যাবে কি না আমার তো সন্দেহ আছে। তা না হয় হলো, কিন্তু যে লোকটাকে শাস্তি দেওয়া যাবে তাকে ধরার কি উপায়? একটাই উপায় আছে, বিজ্ঞাপন। বিজ্ঞাপন? হ্যাঁ, বিজ্ঞাপন। পুকুরে ছিপ ফেলে বসে থাকতে হবে, কখন একটা মাছ টোপ গিলবে আর তখনই তাকে ধরব। বাহ, তাহলে আর দেরি করে লাভ কি? ব্যোমকেশদা, আপনি আমাকে একটা কাগজ দিন তো, আর বিজ্ঞাপনের বয়ানটা বলে ফেলুন, আমি লিখে ফেলি। কাগজ দাঁড়াও দেখি, এই অজিতের কাজ তো লেখালেখি করা, কোথায় যে রাখে। কাগজ তো কোথাও পাচ্ছি না। সে কি, তাহলে তো না 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 পেয়েছি পেয়েছি। ও ধরো, আর পেনটা, পেন আমার কাছে আছে। আছে, বাহ, বল লেখো। হ্যাঁ, ওটা নিয়ে নাও।
বোম্বে স্টিল, বোম্বে স্টিল ফাউন্ডারি লিমিটেড, ফাউন্ডারি লিমিটেড লিমিটেড আমরা আমাদের বোম্বের কারখানার জন্য একজন অভিজ্ঞ ইলেকট্রিক মেল্টার চাই, ইলেকট্রিক মেল্টার চাই বেতন ২৫০০ টাকা, বেতন ২৫০০ টাকা। হ্যাঁ ঠিক আছে, ব্যাস আর আর কিছু? আচ্ছা, কিন্তু সবই তো হলো, আমাদের একটা অফিস ঘর দরকার তো। হ্যাঁ সে তো বটেই। হ্যাঁ তুমি এক কাজ করো, ওই গড়িয়াহাট বাজারের কাছে তুমি একটা ঘর ভাড়া করে নাও বুঝলে, সেখানে তুমি আর আমি ওই কয়েকদিন ধরে ১০টা থেকে ৫টা বসবো। ও হ্যাঁ, একটা বিহারের ব্যবস্থাও রেখো। আচ্ছা বেশ, তাই হবে। কিন্তু ব্যোমকেশদা, এই আমরা যে বিজ্ঞাপন দিচ্ছি সেটা পড়ে যদি সে আসে তখন আমরা কি করব? বোতাম, বোতাম মানে তোমার টেবিলের নিচে একটা গুপ্ত বোতামের ব্যবস্থা থাকবে। ও তুমি সেটা পা দিয়ে টিপলেই তোমার বাইরে যারা সাঙ্গপাঙ্গ থাকবে তারা বুঝতে পারবে যে এখন যে ঘর থেকে লোকটা বেরোবে সেই লোকটাকে ফলো করতে হবে। আচ্ছা, তার কারণ অ্যারেস্ট করার আগে লোকটাকে ফলো করে তার বাড়ির প্রকৃত ঠিকানাটা আমাদের জানতে হবে। আমার ধারণা তার বাড়িতে পিস্তল পাওয়া গেলেও যেতে পারে। ঠিক বলেছেন, তাহলে দেরি করে লাভ নেই, আমি এখন আসি। হুম এসো। আচ্ছা রানে, খুশির জোয়াল লেগেছে, কি ব্যাপার? বেশ হ্যাঁ নাও চা খাও। তুমি কি ভাবছো যা কিছু রসবোধ শিল্পবোধ সব তোমার একারই আছে? হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই আছে। তা যাই হোক, এখন ওই জায়গাটার ব্যাপারে তুমি কি ঠিক করলে সেটা বলো। জমিটা খুব ভালোই বুঝলে, আমি যা দেখলাম, আর যাতায়াতের ব্যবস্থাটাও খুব ভালো। সত্যবদিত তো অনেকদিনের ইচ্ছে যে নিজের মতো করে একটা বাড়ি করে দক্ষিণ কলকাতায়। আসলে হয় কি, নিজের বাড়ি করলে ওই নিজের মতো করে ঘরদোরগুলো করা যায়। তারপরে সত্যবতীর অনেকদিনের ইচ্ছে একটা বড় রান্নাঘর হবে, জানতে পারলে বেশ খুশি হবে। আচ্ছা যারা, সামনে অত বড় একটা চওড়া রাস্তা, এটা কিন্তু সহজে পাওয়া যায় না। একদম ঠিক। যাই হোক, এখন যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নিয়ে ফেলো। না, সিদ্ধান্ত নেওয়ার কথা বললেই তো চট করে নেওয়া যায় না। কেন? না আমি ভাবছিলাম, দেখো আমাদের তো এই ছোটো ছোটো ঘরে থেকে অভ্যেস সারা জীবন, হঠাৎ করে যদি একটা পেল্লায় বাড়ি হাঁকিয়ে বসি, তিনটে তো প্রাণী, কি করব অত বড় বাড়িতে ঘোরাঘুরি করব? কি আশ্চর্য, ওখানে গেলেও তোমার অভ্যাস হয়ে যাবে, এখানে এরকমভাবে আছো বলে একরকম। তাছাড়া নিজের সন্তানের কথা তো ভাবতে হবে, শুধু কি তোমরাই ভোগ করবে বাড়িটা? সন্তানদের কথা ডেফিনেটলি। দেখো মেয়ের ব্যাপার যদি বলো, হুম সে চলে যাবে শ্বশুরবাড়ি, হুম আমার বাড়িতে তো থাকতে আসছে না সে। আর যদি ছেলে হয়, ছেলের হচ্ছে ওই ছেলের বউ আসবে, আর তার সঙ্গে সত্যবতী, মানে তিনি মানিয়ে থাকতে পারবেন কিনা সব কিছু আমার তো খুব চিন্তা। না না, ভবিতব্য নিয়ে তুমি যদি এত চিন্তিত হও তাহলে তো মহা মুশকিল। তাছাড়া আর একটা বিষয়ে আমার খটকা লাগছে জানো। আবার কি হলো? তুমি বোধহয় ব্যাপারটা নজর করো, ওই যে ওই জমিটার পাশে এক ভদ্রলোকের বাড়ি আছে না? হুম আমি দেখলাম ওই ভদ্রলোক ঘন ঘন আমাদের কাছে আসছেন, আর খুঁটিনাটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। এই যে ওনার অনুসন্ধিৎসা, এই ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না। না দেখো, মানে আমাদের যে ধরনের কাজ সেখানে তো একটু প্রাইভেসি প্রয়োজন নাকি? হ্যাঁ এমনও হতে পারে তারও হয়তো এরকম গোয়েন্দাগিরির অভ্যাস আছে, সে রপ্ত করার চেষ্টা করছে। বাবা, তাহলে ওই দুটো বাঘ একই জঙ্গলে থাকলে তো মুশকিল, শিকারে ভাগাভাগি পড়ে যাবে। কিন্তু যাই বলো, ওই যে একটি ছেলে একটি মেয়ে বেশ অল্প বয়স্ক, সম্ভবত স্বামী স্ত্রী, ওই যে দোলনায় দুলছিল, আরো কি সব আধিক্ষেতা করছিল না, ওইটা কিন্তু খুব খারাপ বিষদৃশ্য, এটা আমার মোটেও ভালো লাগে। এই একটাই মাত্র খটকা ওই জায়গাটা সম্পর্কে আমার। আসলে কি জানো তো অজিত, তুমি ওই কল্পনার রাজ্যে থাকতে থাকতে এই বাস্তব জগৎটা সম্পর্কে তোমার আইডিয়াগুলো না সব ফিকে হয়ে গেছে, রাগ হয়ে গেল অমনি। আরে বাবা, ওগুলো আধিক্ষেতা নয়, ওগুলো হচ্ছে ভালোবাসা। বিয়ে করোনি তো, বুঝবে কি করে? ভালোবাসা? হ্যাঁ
আশ্চর্য ছাগলের মতো গুতুগুতি করছে, ওটা ভালোবাসা? বাবা, ভালোবাসার আজকাল এরকম ধরন হয়েছে বুঝি? না গো, এটা হাসি মস্করার ব্যাপার নয়, এটা একটা চিন্তাভাবনা করে যে কোনো একটা ডিসিশনে আসতে হবে আমাদের। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক করো, যেরকম জায়গা পড়ে থাকবে না কিন্তু, যে কেউ নিয়ে নেবে। কিন্তু কেন জানি না অজিত, আমার আমার মনটা কীরকম মানে খুঁতখুঁত করছে, এতগুলো টাকা পয়সার ব্যাপার। আর তাছাড়া একটা শর্তের কথা তোমার মনে আছে তো? কি? তুমি কিন্তু নিজে মুখে বলেছো যে সমস্ত কনস্ট্রাকশনের যা যা দায়িত্ব সব তুমি নিজে পালন করবে, আমি কিন্তু এর মধ্যে নেই। শুধু তোমাকে বলিনি, সেটা সত্যপতির সামনে বলেছি। হ্যাঁ, এবং এখনও সেটা বলছি যে সমস্ত দায়িত্ব আমার, তুমি খালি হ্যাঁটা বলে ফেলো। এতগুলো টাকার ব্যাপার, শেষে যদি আহাস আগে পথে নামো, তারপরও সব কথা চিন্তা করতে পারবে। এত মানুষ বাড়ি করছে, আশ্চর্য বলছো? হ্যাঁ বলছি। তবু আমার মনটা কীরকম খুঁতখুঁত করছে। না, তাহলে আমি সত্যপতিকে গিয়ে বলছি। না 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 না, থাক, অনেক ভালো কাজ তুমি করেছো, আর মা মনসাকে ধুনোর গন্ধটা দিতে হবে না। না ঠিক আছে, আমি আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে বাড়ি হবে। তাহলে আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলি, এই কথা আমি সত্যপতিকে? একদম না, এই শুভ কাজটা অন্তত তুমি আমাকে করতে দাও, আমি গিয়ে দেবীকে এই সংবাদটা দিই। যথা আজ্ঞা। সত্যপতি, অবশেষে তাহলে ব্যোমকেশের বাড়িটা হচ্ছে। নমস্কার। আপনি? আপনারা বিজ্ঞাপন দিয়েছিলেন তাই। ও হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আপনার নাম? আমার নাম শ্রীযুক্ত প্রফুল্ল দে। কি করেন আপনি? আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি। ও, ইলেকট্রিক মিস্ত্রি? কিন্তু আমরা তো ইলেকট্রিক মেল্টারের জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম। আমি জানি, আপনাদের বিজ্ঞাপন আমি দেখেছি। আমি এর আগে মেল্টারের কাজ করিনি বটে, কিন্তু আপনারা যদি একটু সুযোগ দেন, আমার মনে হয় আমি এ কাজ করতে পারবো। আপনার সার্টিফিকেট এনেছেন? হ্যাঁ। তো আগে যেখানে কাজ করতেন তারা আপনাকে ছাড়ালেন কেন? দেখুন, ওরা আমাকে ছাড়াইনি, আমি নিজেই ছেড়ে চলে এসেছি। মায়না খুবই কম, তার মধ্যে খাটনির কথা না বললেই ভালো। এখন অন্য জায়গায় চেষ্টা করছি, আপনারা যদি এ ব্যাপারে একটু সুযোগ দেন আমাকে তাহলে খুবই ভালো হয়। বেশ, আপনি একটা কাজ করুন, আপনি এখানে এখানে একটু আপনার নাম ঠিকানাটা ভালো করে লিখে রেখে যান, তারপর দেখছি। তাহলে আপনি এখন আসুন, আমরা আপনাকে খবর দেব। আচ্ছা, নমস্কার। না হে রাখাল, এ লোক সে লোক নয়। চেহারা দেখে তো আমারও তাই মনে হলো ব্যোমকেশ দা, কিন্তু আমাদের আরো অপেক্ষা করতে হবে, তাই তো দেখছি। তবে আমাদের বিজ্ঞাপনটা এখনো চালিয়ে যেতে হবে বুঝলি, মানে যদি চোখে না পড়েও থাকে একদিন না একদিন ঠিকই চোখে পড়বে। নগদ তাই করতে হবে। Thank you.
ব্যোমকেশ দা, কি করবেন? আজ আর অপেক্ষা করবেন নাকি? ও বাবা, না না, আর কি করে কাজ নেই। তা চেয়ে এক কাজ করো, আমার বাড়িতে চলো, ওখানে বরং চা টা খাবে। না না, এখন এখন আপনার বাড়িতে গেলে হবে না, আমার ওদিকে থানায় অনেক কাজ পড়ে রয়েছে। ভাবছি তাহলে যাওয়ার সময় একবার ওখানে ঢু মেরে যাবো। বলছো? বেশ চলো চলো। দেখি আর কয়েকটা দিন দেখি, তা না হলে অন্য কোনো ব্যবস্থা নিতেই তো হবে। আচ্ছা, এর মধ্যে অশোক মাইতির সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ, সত্যি ওর অবস্থা না খুব খুব শোচনীয় জানো। মানে অফিসের ছুটিও শেষ হয়ে আসছে, অথচ মিরাটে ফিরে যেতে পারছে না। সত্যি কি অবস্থা বলো তো? ওর বাড়ি থেকে কেউ ওর সঙ্গে দেখা করতে আসেনি? বাড়ি থেকে আর কি আসবে, বাড়িতে আছেটে আর কি, ওই বৃদ্ধ মা আর একজন বোন। আর তাছাড়া মা তো অশোক মাইদিকে দেখবে বলে একদম ছটপট করছে। স্বাভাবিক, বেচারা ছেলেটা বিদেশ বিভুয়ে এসে কীরকম একটা বিপদে পড়লো বলতো, চিন্তা হবে না? যাকে ওসব কথা বাদ দাও, ওই অজিত কোথায় গেল? কোনো পাত্তা নেই, কোথায় গেছে কিছু জানো? না গো, সেই তো সকালে বেরিয়েছে, দুপুরে খেতে পর্যন্ত আসেনি, আমি অপেক্ষা করে করে খেয়ে নিলাম। না না, এই জবে থেকে এই প্রকাশনার কাজটা নিয়েছে না, আমি বেশ লক্ষ্য করছি, ওই লেখালেখির কাজটা একবারে শিখেই তুলে দিয়েছে। আরে বাবা, সন্ধেবেলা ঘরে ফিরে যে দু একটা গল্প করবো তারও উপায় নেই, আশ্চর্য। বারে, আর তুমি নিজে যখন সরকারি কাজে দিনের পর দিন বাড়ির বাইরে থাকো, তখন যে ঠাকুরপো বাড়িতে একা একা বসে বসে বোর হয় তার বেলা? আমি জানতাম তুমি সব সময় ওই ঠাকুরপোর কোলে ঝোল টেনে তুমি কথা বলবে। যাকগে, ওসব কথা বাদ দাও, বলছিলাম ওই কেয়াতলার জমিটার কথা বলছিল, সেটার কি হলো, খোঁজ খবর কিছু নিয়েছে? আরে বাবা, এভাবে ফেলে রাখলে তো চলে না। ফেলে যে রাখছে সেটা তুমি বলছোই বা কি করে? এমন তো হতে পারে যে ঠাকুরপো ওই কাজেই ব্যস্ত রয়েছে। কি জানি বাবা, তুমি জানো তোমার ঠাকুর পূজা। যাকগে, বলি খুব খিদে পাচ্ছে, রাতের মেনু কি করেছো? বাবা, হঠাৎ রাতের মেনু দিয়ে কি হবে গো? না মানে আজকে একটু লুচি আর পাঁঠার মাংস খেতে ইচ্ছে করছে, করবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ময়দা তো বাড়িতেই আছে, আমি লুচি করে ফেলছি, কিন্তু পাঁঠার মাংসটা তো তোমাকে বাজার থেকে কিনে এনে দিতে হবে। আমাকে বাজারে যেতে হবে? এই জন্য বলি, অজিত না থাকলে না খুব মুশকিলে পড়ে যাই। যাকগে, আমি যাচ্ছি, তুমি আমাকে এক কাপ চা খাও আগে। ঠিক আছে, আমি যাচ্ছি। চা খেতে চাইলে এমন করি, আশ্চর্য। আসবো স্যার। হ্যাঁ আসো। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। আমি বিজ্ঞাপন দেখে এসেছি। ও আচ্ছা, বসুন। ধন্যবাদ স্যার। আসলে ওই ঠিকানা খুঁজে পেতে একটু অসুবিধে হলো, না হলে আমি আরো আগেই আসতাম। কেন, এখানে ঠিকানা খুঁজে পেতে তো অসুবিধা হওয়ার কথা না। যাই হোক, আপনি ইলেকট্রিক মেল্টারের কাজের জন্য এসেছেন তো? আগে হ্যাঁ স্যার। আপনার সার্টিফিকেট এনেছেন? না স্যার, সার্টিফিকেটগুলো মানে হারিয়ে গেছে স্যার। আসলে 3 বছর অসুস্থ হয়েছিলাম তো স্যার, কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছি, তারপরে সার্টিফিকেটগুলো হারিয়ে গেছে স্যার। 3 বছর আপনি অসুস্থ ছিলেন? হ্যাঁ স্যার। আগে কোথায় কাজ করতেন? হ্যাঁ,
আগে কোথায় কাজ করতেন? নাগপুরে স্যার, একটা আয়রন ফাউন্ড্রি আছে, সেখানে কাজ করতাম স্যার। আমি কিন্তু স্যার সত্যি ইলেকট্রিক মিটারের কাজ জানি স্যার। না, আপনাদের যদি বিশ্বাস না হয়, আমি আমার নিজের খরচায় বোম্বে থেকে আমি প্রমাণ করতে পারি স্যার। হ্যাঁ বাহ, গুড, মানে এটা তো বেশ মন্দ কথা বলেননি তাহলে। কিন্তু দেখুন, মানে বোম্বেতে তো আমাদের হেড অফিস, এটা ব্রাঞ্চ অফিস, এই সবে খোলা হয়েছে, তাই আমি তো একার দায়িত্বে সমস্ত সিদ্ধান্তটা নিতে পারি না। তো আপনি যদি একটা কাজ করেন। হ্যাঁ স্যার, বলুন স্যার। দেখুন, আমরা যদি আপনার হয়ে একটা তার বোম্বেতে আজকে পাঠিয়ে দিই, তো তার উত্তর আসতে আসতে কাল বিকেল, সেই সময় যদি আপনি একবার আসেন তাহলে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, আমি নিশ্চয়ই আসবো স্যার। হ্যাঁ বেশ, বক্সি। হ্যাঁ স্যার। তুমি একটা কাজ করো, তুমি খুব ভালো করে ওর নাম ঠিকানা এটা লিখে রাখো। হ্যাঁ, আমার নাম নব নৃসিংহ মল্লিক। লেখো, নৃসিংহ মল্লিক। নৃসিংহ মল্লিক। হ্যাঁ স্যার। ঠিকানা? ঠিকানা ওই 17 নম্বর কুঞ্জ মিস্ত্রির লেন। 17 নম্বর কুঞ্জ মিস্ত্রির লেন। কুঞ্জ মিস্ত্রির লেন। ব্যাস। ঠিক আছে নৃসিংহবাবু, আপনি আজকে আসুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। চৌধুরীকে খুনের চেষ্টার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। একটা কাজ করো তো, এই যে তোমার অপরাধের শাস্তি ইন্ডিয়ান পিয়াল কোডের কোন ধারায় পড়বে সেটা আমাদের পাবলিক প্রসিকিউটর ঠিক করবে। চলো অবশেষে তোমাদের প্রতীক্ষার অবসান ঘটলো, কি বলো? হ্যাঁ, তার বলতে ওই অফিস সাজিয়ে বসে থাকতে থাকতে একদম জীবনটা ঘেন্না ধরে গিয়েছিল। সত্যি, তার উপরে আবার অফিস ঘরে দুজনের কি মারামারি বৌদি, সে যদি আপনি দেখতেন। নরেশ লোকটা রাগি হলেও বোকা, না হলে কেউ এরকম করে? গঙ্গাপদ লোকটা কিন্তু বেশ চালাক, কিরকম ঠান্ডা মাথায় অশোক মাইতিকে খুন করাচ্ছিল। সত্যি, মানুষ এত নিষ্ঠুর হতে পারে তা ওকে না দেখলে বোঝা যায় না। এর চেয়ে বনের পশু অনেক ভালো, তাদের খিদে মেটে গেলে অন্য কোনো চাহিদা থাকে না। যা বলেছেন। হ্যাঁ, কিন্তু ব্যোমকেশদা, আপনার কাছে কিন্তু আমার অন্য একটা প্রশ্ন ছিল। হ্যাঁ তো বলো। আচ্ছা, আপনি কি জানতেন যে নরেশ মণ্ডল আর গঙ্গাপদ চৌধুরী দুজনেই আমাদের অফিসে ইন্টারভিউ দিতে আসবে? না না রাখাল, সেটা আমি জানতাম না। তবে মনের মধ্যে যে এরকম একটা সম্ভাবনা ছিল না তাও নয়, তবে ওরা দুজনে যে একই সঙ্গে এসে এরকম গজকচ্ছপে যুদ্ধ লাগিয়ে দেবে সেটা অবশ্য কল্পনা করিনি। যাকে ভালোই হলো, আমি একই ছিপে দুটো মাছকে তুলে ফেললাম। ও হ্যাঁ, ভালো কথা, ওই নরেশ মণ্ডলের ঘর সার্চ করে তুমি কিছু পেলে? পেয়েছি, সেই ঘরে পিস্তল পাওয়া গেছে। তাতে অবশ্য নরেশ মণ্ডলের কেসটা পাকা হয়ে গেছে। এখন দেখতে হবে যে গঙ্গাপদ চৌধুরীকে কী করে বেশ ভালো করে পাকড়াও করা যায়। অবশ্য হ্যাঁ, আমি আমি তোকে হাজতে রেখেছি, কিছু করা যাক আর না যাক, কয়েকদিন হাজতবাস করুক, পাপের প্রায়শ্চিত্ত হবে খানিকটা। তা তো হবে। তা ওই অশোক মাইতির কী করবে? অশোক মাইতির কী করবো মানে, তাকে তো এখনও হাসপাতাল থেকেই ছাড়েনি, আর ছাড়লেও তার তো এখন কলকাতা ছেড়ে যাওয়া চলবে না। কেন?
কেন কি, উনি তো আমাদের প্রধান সাক্ষী। তা উনি যদি এখন কলকাতা ছেড়ে মিরাটে চলে যান তাহলে কি হবে বলুন তো? সত্যি কি ঝামেলা বলুন তো, বেচারা কলকাতা বেড়াতে এসে কি বিপদেই না পড়লো। হ্যাঁ ঠিকই বলেছ, ওই কথায় বলে না সত্যবতী, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। সত্যি উনি কিন্তু খুব বাঁচা বেঁচে গিয়েছেন। সত্যি, তবে এটাও ঠিক, উনি যদি না বাঁচতেন তাহলে এই রহস্যের জট খোলাটা আমার কাছে হয়তো অসম্ভবই হয়ে থাকত। যা বলেছেন। আরে কি ব্যাপার অজিত, কোথায় থাকো? হ্যাঁ ক্রমশ প্রকাশ্য, বলবো সব পরে বলবো।